হ্যালো স্টুডেন্ট আই এম শর্মি দত্ত ভোকেশনাল টেনার অফ দ্য কোপালপুর গার্লস হাই স্কুল অ্যান্ডার দ্য অাইডোটেক প্রাইভেট লিমিটেড অ্যান্ড সিএসএস ভিএসি সো আজকে তোমাদের যে ব্যাপারে পড়াবো আমরা ইনার্নিং ক্লাসটা নেবো সেটা ফল্টি মডিউল আইডেন্টিফাই দ্য ফলটি মডিউল অ্যান্ড ট্রাভেল এই টপিকটারও আমরা আমাদের পড়ানো চলছে সো কোনো কম্পিউটারে কোনো মডিউল ফলটি আছে সেটাকে চিহ্নিত করা এবং সেটাকে সমাধান করা সেটার উপরও আমরা আজকে পড়ছি সো ফলটি বলতে এর আগের দিন আমরা কিছু টপিকের উপর পড়েছি যে যখন কম্পিউটারটা একদম স্তব্ধ হয়ে যায় ফ্রোজেন হয়ে যায় কিবোর্ড কাজ করছে না তখন কি করব আজকে আমরা যেটা পড়ব নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে না কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার দেওয়া হয়েছে ইনস্টল করা হয়েছে কম্পিউটার মধ্যে কিন্তু সেটি কাজ করছে না যেমন নতুন কোনো সফটওয়্যার আমি ইনস্টল করলাম যে কোনো কোনো কিছুতে কিন্তু সেই সফটওয়্যারটা আমার কম্পিউটারে রান করছে না ঠিক আছে তখন একটা সমস্যা হতে পারে তখন সেই সমস্যাগুলো আমরা কি করে চিহ্নিত করব তাহলে প্রথমেই কি করব কি ডায়াগনেসিস করবো যে সিস্টেম কনফিগারেশান আমার সিস্টেমে যে কনফিগারেশান আছে তার সঙ্গে নিশ্চয়ই মানানসই নয় তার জন্যই সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপের কিন্তু কিছু কনফিগারেশান থাকে যে এই কম্পিউটারটা এই ধরনের কনফিগারেশান আছে কনফিগারেশান মানে এই 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 কম্পিউটারটা এই এই সফটওয়্যারকে হচ্ছে গিয়ে চালাতে পারে সেরকম একটা কনফিগারেশন থাকে যেমন হয়তো আমার কম্পিউটার অনেক পুরনো কিন্তু আমি নতুন কোনো ফটো এডিটিং সফটওয়্যার আছে সেটা আমার কম্পিউটারে চালাতে চাইছি কিন্তু তখন হয়তো চলছে না তো সেক্ষেত্রে কিন সেক্ষেত্রে কিন্তু আমার কম্পিউটার হচ্ছে কি রেসপন্স নাই করতে পারে সারা দিতেই না করে তার মানে সিস্টেমের কনফিগারেশন একরকম আছে কিন্তু তার সঙ্গে এই সফটওয়্যারটা ম্যাচ করছে না তখন আমাদের সমাধান কী হতে পারে সমাধান হতে পারে যে প্রোগ্রামের যে প্রয়োজনীয় চাহিদাগুলো কম্পিউটারের সঙ্গে সঙ্গতিপূর্ণ না যেটা বললাম আর প্রোগ্রামটিকে আনইনস্টল করে আরেকবার রি ইনস্টল করার চেষ্টা করা যেতে পারে ওকে যে দেখতে দেখা যেতে পারে যে হয় কি না ঠিক আছে সেটাকে প্রথমে আনইনস্টল করে ফেললাম তারপরে আবার রিইনস্টল করার চেষ্টা করলাম ঠিক আছে আর যে প্রোগ্রাম বা যে সফটওয়্যারটাকে করছি সেটা হচ্ছে কি কম্পিউটারের সঙ্গে সঙ্গতিপূর্ণ মানে কম্পিউটারের সঙ্গে তার তালমিল আছে কি না কম্পিউটারে সে সেই সফটওয়্যারটা চলবে কিনা সেটাও একবার দেখে নিতে হবে প্রথমত নেক্সট আমরা যেটা আসি মাউস যদি ঠিক করে কাজ না করে মাউসে যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আর সেটা আমরা কি করব। তার সমাধান কি হতে পারে তো তার সমাধান কি হতে পারে প্রথম মাউসে কম্পিউটারটা ঠিক সরি মাউসটি কম্পিউটারের সঙ্গে ঠিকঠাক করে জোড়ানো আছে কিনা প্লাগ করা আছে কিনা সেটা দেখতে হবে হয়তো প্লাগটা লুজ আছে আচ্ছা কর যেটা আছে মাউসের কর অনেক সময় দেখা যায় মাউসের করটা একটু ছিঁড়ে গেছে লুজ হয়ে গেছে তো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হয়েছে কিনা দেখতে হবে এরপর হচ্ছে গিয়ে যদি ইউএসবি বক্সের সঙ্গে মাউসটা লাগানো থাকে তাহলে সেটাকে খুলে নিয়ে সরাসরি কম্পিউটারের সঙ্গে লাগিয়ে দেখতে হবে আর হচ্ছে গিয়ে কর্ডলেস মাউসের ক্ষেত্রে মাউসটির নিচে থাকা কানেকশন বাটন করস মাউসের নিচে থাকা যে কানেকশান বাটনটা আছে সেটাকে আবার পুনঃস্থাপন করতে হবে মানে আবার ঠিক করে লাগাতে হবে লাগিয়ে দেখতে হবে আর মাউসটাকে পরিষ্কার করে রাখতে হবে